আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে গুঁড়া দুধ দিয়ে রসমলাই তৈরির রেসিপি। আধা কাপ গুঁড়া দুধ দিয়ে আধা কেজি পরিমাণে রসমলাই তৈরি করে দেখাবো আজকে। ছানা দিয়ে রসমলাই তৈরি করতে চাইলে অনেক সময় দেখা যায় রসমলাইটা পারফেক্ট হয় না, তো আজকে গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা মূলত নো ফেল একটা রেসিপি, এ টু জেড ফলো করলে আশা করছি আপনাদের রসমলাইও একদম পারফেক্ট হবে। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ফুল ক্রিম দুধ হতে হবে, চেষ্টা করবেন ভালো মানের গুঁড়া দুধ নেওয়ার জন্য। দেড় চা চামচ ঘি দিয়েছি। এই ঘিটা বাসায় তৈরি, কীভাবে পারফেক্টভাবে গাওয়া ঘি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখন দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডার। বেকিং সোডা দিলে হবে না, বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার এবং ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে না, ঘি দিলে রসমলাই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য, তাহলে রসমলাইটা খেতেও অনেক ভালো লাগবে। কিছুক্ষণ মাখানোর পর যখন গুঁড়া দুধটা অনেকটা ব্রেড ক্রাম্পসের মতো হয়ে আসবে, বুঝতে হবে গুঁড়া দুধটা মাখানো হয়ে গেছে। গুঁড়া দুধটা মাখানো হয়ে গেছে, এখন আমি খামিরটা তৈরি করে নিব। সেই জন্য আমি এখানে একটা ছোট ডিম নিয়েছি, আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি। আপনারা মেজারমেন্ট কাপের 1/3 কাপের যে কাপটা থাকে সেটার অর্ধেক পরিমাণ ডিম দিয়ে দিবেন। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এখন আমি খামিরটা তৈরি করে নিব। রসমলাইয়ের খামির তৈরি করার সময় খামিরটা অনেকটা পাতলা হয় বা নরম হয়, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে খামিরটা। খামির তৈরি করা হয়ে গেছে, এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, হাতটা পরিষ্কার করে আসতে জাস্ট যতটুকু সময় লাগে। এইভাবে হাত দিয়ে ধরলে হাতে অনেকটা আটকে আসে খামির, তাই হাতে একটু ঘি মেখে নিতে হবে। হাতে একটু ঘি মেখে নিলে হাতের সাথে খামিরটা আটকে যায় না, চেষ্টা করবেন হাতে তালুতে একটু ঘি মেখে নেওয়ার জন্য। হাতে অল্প পরিমাণে খামির নিয়ে রসমলাই তৈরি করে নেব, চেষ্টা করবেন খুব বড় যেন না হয় সেটা খেয়াল রাখার জন্য, কারণ এগুলো রান্না হওয়ার পর আরও অনেকটা ফুলে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন ছোট করে বানানোর জন্য। এতে করে রসমলাইটা তৈরি হওয়ার পরও পারফেক্ট একটা শেপে থাকবে। আমি অল্প পরিমাণে ডু নিয়ে রসমলাইগুলো তৈরি করে নিচ্ছি। হাত থেকে ঘি শুকিয়ে গেলে আরেকটু অল্প পরিমাণে লাগিয়ে নেবেন, এতে করে বানানো অনেকটা সুবিধে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলো বানানোর পর অনেকটা শক্ত হয়ে যায়, আগের মতো আর নরম অবস্থায় থাকে না, দেখতেই পাচ্ছেন রসমলাইগুলোতে কোনো ফাটল নেই। একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পানি। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ, এই এলাচটা মূলত সুগন্ধির জন্য দেয়া হয়, চেষ্টা করবেন এলাচ দেওয়ার জন্য, তাহলে রসমলাই সুন্দর একটা গ্রান হয়। দুধটা বলক চলে এসেছে, এখন রসমলাইগুলো দিয়ে দিব। রসমলাই বানানোর জন্য প্রথমে পাতলা শিরায় রসমলাইগুলো রান্না করে নিতে হবে। দুধটা যদি খুব ঘন হয় তাহলে রসমলাইয়ের ভিতর রস প্রবেশ করতে পারে না, এতে রসমলাইগুলো রান্নাও হয় না ভালোভাবে, তাই দুধের সাথে পানি মিশিয়ে রান্না করে নিতে হবে।
এতে রসমলাইয়ের ভিতর পানিটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর কুকও হয়ে যাবে খুব ভালোভাবে। 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখার পর দেখতেই পাচ্ছেন রসমলাইগুলো সব উপরের দিকে ভেসেছে। এগুলো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে নেড়ে ছেড়ে দিলেই হবে। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে রসমলাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অল্প অল্প নেড়ে ছেড়ে রসমলাইগুলো রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন রসমলাইগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন রসমলাইয়ের নাচ দেখে নিন। নাচ দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই রসমলাইগুলো কতটা পারফেক্ট হয়েছে আর নাড়াচাড়া করলেও ভেঙে যাচ্ছে না। এইদিকে আমি চুলায় প্রথমে জাল করে নিয়েছিলাম 2 লিটার দুধ। 2 লিটার দুধকে আমি এখানে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা অনেকক্ষণ সময় নিয়ে জাল দিয়ে নিতে হবে। রসমলাইগুলো আমি উঠিয়ে নিচ্ছি শিরা থেকে, ভালোভাবে উঠিয়ে নিতে হবে। ওই শিরা থেকে যেন খুব বেশি পানি চলে না আসে সেটা খেয়াল রাখবেন। এখন মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা যত ঘন হবে রসমলাই খেতেও ততটাই মজার হয়। একটা কাঁটা চামচ দিয়ে রসমলাইগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মালাইয়ের সাথে। এখন মালাইটা অনেকটা পাতলা অবস্থায় আছে, যখন আরও অনেকটা ঠান্ডা হয়ে আসবে সেখান থেকে রস আরও অনেকটা টেনে নিবে। ঢাকনা দিয়ে আমি এখানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন রসমলাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই রসমলাইগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসমলাইটা ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে রসমলাইটা। রসমলাইয়ের ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একদম রসে টুই টুম্বুর। পারফেক্ট রসমলাই বানানোর জন্য সব ধরনের উপকরণ একদম পরিমাণ মতো না হলে রসমলাইটা পারফেক্ট হয় না। চেষ্টা করবেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানানোর জন্য। ইনশাল্লাহ আপনাদের রসমলাইও খেতে অনেক মজার হবে আর একদম পারফেক্ট হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।